জাতীয় নির্বাচন সামনে রেখে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গাজীপুরের টঙ্গীতে শান্তি সমাবেশ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজনে টঙ্গী সরকারি কলেজ মাঠে দুপুর তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ১২টা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। মহানগর ছাপিয়ে যোগ দেন জেলার নেতাকর্মীরাও। বিকেল ৫টার কিছুক্ষণ আগে মঞ্চে ওঠেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিজের বক্তব্যে মির্জা ফখরুলের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা এলে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেবে বিএনপি। বেগম জিয়াকে নিয়ে দেয়া বিএনপির আলটিমেটাম নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, নিজেদের কুণ্ডলের কারণে আন্দোলনে মাঠে থাকতে পারছে না দলটি। লাল সবুজের পতাকা হাতে অক্টোবর মাস দিনের আলটিমেটাম দিয়েছে বিএনপিকে, এই ৩৭ দিন দাঁড়াতে দেব না। এদিকে মিরপুর ১০-এর ফলপট্টিতে মহানগর উত্তর আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয়। এ সময় বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ঘেরাও করে শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, কোনো ভিসা নীতি পড়ুয়া করে না আওয়ামী লীগ। তাদের ভিসা নীতিতে যেটি বলা আছে সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে। এটি নতুন কোনো কিছু নয়। সুতরাং এই ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয়। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের যেমন বিকল্প নেই, তেমনি আন্দোলন কর্মসূচির নামে বিএনপির সহিংসতা রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। রাজীবুল হাসান, সময় সংবাদ।